সিক্স সেমিস্টার তোমাদের শিশু সাহিত্য নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেখানে প্রদীপিসির বর্মী বাক্স নিয়ে আমরা আলোচনা করেছি, আমরা টেক্সট ধরে ধরে পড়েছি। আর তাছাড়া আরেকটা আলোচনা চলছে, সেটা হচ্ছে শিশু সাহিত্যের যে বিভিন্ন ছোট প্রশ্ন, শিশু সাহিত্য কেন্দ্রিক যে বিভিন্ন রকমের ছোট প্রশ্ন, সেগুলো নিয়ে তো আলোচনা চলছে, সেগুলো নিয়ে আরও আলোচনা চলবে। আজকে মূলত যে বিষয়টাকে নিয়ে আমি একটা ছোট একটা আলোচনা করব, ছোট মতো সংক্ষিপ্ত আকার একটা আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের দেখবে আরেকটা পাঠ্য আছে, সেটা হচ্ছে ইতি তোমার মা, সঞ্জীব চট্টোপাধ্যায়। তো এই বিষয়টা আমরা সকলেই জানি যে একটা সাহিত্য যখন নির্মিত হয় তো সেই সাহিত্যের মধ্যে কিন্তু সাহিত্যিকের জীবন দর্শন বা জীবনের যে বিভিন্ন ঘটনা পারম্পর্যের মধ্যে দিয়ে যে সাহিত্যিক এগোন সেটা নানা রকমের ছাপ পড়ে। সেই জন্য আমরা যখনই যে কোনো সাহিত্য যখন আমরা পড়ি, আমরা বিচার বিশ্লেষণ করি, তখন কিন্তু সেই সময় সাহিত্যিকের কি জীবনের যে কি আদর্শ বা সেই সময় সাহিত্যিকের মনন দর্শন যেটাকে মানে মানসিকভাবে তার তিনি কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, এই সমস্তগুলো বিচার করি। যেমন তোমাদের বিভিন্ন ক্ষেত্রে আলোচনা করতে গেলে আমরা যেরকম ধরো কোনো একটা বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করি, আমরা কিন্তু তখন এই বিষয়টাকে খুব মানে কথার কথা বলছি, ধরো লোক সাহিত্য নিয়ে যে রবীন্দ্রনাথ যখন লোকগীতিগুলো লোকের ছড়াগুলো সরি লোক ছড়াগুলো যখন গ্রহণ সংগ্রহ করছে, তখন আমরা কিন্তু দেখতে যাই যে তিনি কেন হঠাৎ লোক ছড়াগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছেন না, কেন করছেন, সেই কেনর কারণটা খুঁজতে গিয়ে আমরা দেখি যে তিনি সেই সময় বা এখন বাংলাদেশের মধ্যে যে অংশগুলো পড়ে সেই জায়গাগুলোতে ঘুরে বেড়াচ্ছিলেন, বিভিন্ন জায়গায় কাজের জন্য জমিদারি সূত্রে কাজের জন্য ঘুরে বেড়াচ্ছিলেন, তো বিভিন্ন মানুষের সঙ্গে পরিচিত হচ্ছিলেন, তাই সেই সমস্ত একটা একটা প্রেক্ষাপট আমরা দেখি। সেটা শুধু রবীন্দ্রনাথের ক্ষেত্রে বলছি না, যে কোনো রচনার মতোই কিন্তু সেই সময়ে রচয়িতার যে প্রেক্ষাপট, জীবনের যে পটভূমি, সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার তাছাড়া একজন রচয়িতার সামগ্রিক জীবন দর্শনের প্রভাব অবশ্যই সাহিত্যের মধ্যে পড়ে, তো সেই হিসেবে আমরা যদি সঞ্জীব চট্টোপাধ্যায়ের ইতি তোমার মা এই বিষয়টা আমরা পাঠ্য হিসাবে পেয়েছি, সেই বিষয়টা যদি পড়তে যাই, তো তার আগে আমার মনে হয় সঞ্জীব চট্টোপাধ্যায়কে নিয়ে একটু আলোচনা আমরা সেরে নিই, পরবর্তী তে আমরা যে ক্লাসগুলো নেব সেখানে আমরা বিস্তারিত ইতি তোমার মাকে নিয়ে আবার বিষয়টাকে নিয়ে পড়াশোনা করব। তো এমনি মোটামুটি আজকে সঞ্জীব চট্টোপাধ্যায় সম্বন্ধে, হ্যাঁ সঞ্জীব চট্টোপাধ্যায় নিয়ে হয়তো তোমাদের কোনো বিস্তারিত বড় প্রশ্ন আসবে না, সিলেবাসের জন্য যদি বলো, যে প্রশ্ন উত্তরের জন্য যদি বলো, অবশ্যই সঞ্জীব চট্টোপাধ্যায় রচন জীবনী তোমাদের লিখতে দেবে না কেউই, কিন্তু আমার ব্যক্তিগতভাবে এবং তোমরা যারা আমার ক্লাসের সঙ্গে পরিচিত তোমরা জানো যে আমি বরাবরই যে রচনা মানে পড়াই আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি তার রচয়িতার একটু জীবন দর্শনটাকে জেনে নিতে, তাতে আমার মনে হয় রচনাটা বুঝতে একটু সুবিধে হয়। তো যাই হোক, খুব সংক্ষেপেই বলছি যে সঞ্জীব চট্টোপাধ্যায় আমরা সকলে জানি তিনি একজন বাঙালি লেখক ছিলেন, তিনি লিখেছেন অনেক কিছু, তিনি উপন্যাস লিখেছেন, ছোট গল্প লিখেছেন, কিন্তু তার মূলত যে যার জন্য তিনি বিখ্যাত ছিলেন, যার জন্য তিনি খুব পরিচিত সকলের কাছে, তা হচ্ছে রম্য রচনা। তিনি রম্য রচনার জন্য কিন্তু বিখ্যাত। আর একটা খুব গুরুত্বপূর্ণ উপন্যাস লোটা কম্বল, যেটা একটা সময় দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ পাচ্ছিল, পরে বই আকারেও লোটা কম্বল আমরা পেয়েছি, মানে বইয়ের আকারে লোটা কম্বল আমাদের সামনে এসেছে। তো এমনিতে যে বিষয়টা দেখা যায় যে সঞ্জীব চট্টোপাধ্যায় যে সমস্ত রচনাগুলো লিখতেন সেই রচনাগুলোর ভেতরে কিন্তু তিনি খুব সহজ সরলভাবে একটা বিষয়কে প্রতিস্থাপন করতেন। হ্যাঁ, মানে বিশেষ করে যে ছোটদের, ধরো তোমাদের ইতি তোমার মা যে সাহিত্যটা মানে সাহিত্যের যে মানে সাহিত্যিক কর্ম তার যেটা পড়তে হবে তোমাদের, সেটার ভেতরেও দেখবে এটা কিন্তু একটা ছোটদের একটা গল্প, একটা ছোট একটা বুড়ো বলে একটা চরিত্র আছে তাকে নিয়ে গল্প, খুব ছোট একটা বাচ্চা ছেলে, মানে তার বাবা মা, তার বোন, তার বাড়ির কুকুর বিড়াল, একটা খুব সুন্দর একটা মিষ্টি গল্প, কিন্তু দেখবে সে গল্পটার ভেতরে কিন্তু একটা অত্যন্ত মানে কি বলবো একটা গভীর দার্শনিক বিষয়, একটা গভীর দার্শনিক বলতে আমি এখানে দর্শন ফিলোসফিক্যাল থট ওই অর্থে বলছি না, মানে একটা গভীর বোধ যে ওই একটা ছোট বাচ্চা চরিত্রের মধ্যে দিয়েও যে কত বড় একটা জীবন দর্শনকে
ফুটো করে তোলা যেতে পারে সেটা কিন্তু সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্প না পড়লে বোঝা যায় না। হ্যাঁ, হাস্যরস আছে, তার তিনি যেরকম বিভিন্ন রম্য রচনা করেছেন, তো রম্য রচনাগুলো দেখলে দেখা যাবে যে সেটার ভিতরে তীব্র ব্যঙ্গ বা শ্লেষও কিন্তু আছে, মানে শুধুমাত্র হাসি তা কিন্তু নয়, তার সঙ্গে একটা তীব্র ব্যঙ্গ বা শ্লেষ সেটাও থাকে। অর্থাৎ মানুষের হাসতে হাসতে একটা ব্যঙ্গধর্মী লেখার সঙ্গে পরিচিত হবে, মানে এমন একটা বিষয়কে তিনি হয়তো তার ব্যক্তিগতভাবে সেই বিষয়টার প্রতি তিনি জানেন যে সেই বিষয়টাকে নিন্দিত হওয়া উচিত, সেই বিষয়টার প্রতি তিনি ব্যঙ্গ করছেন, সেই বিষয়টাকে শ্লেষ করছেন, কিন্তু তার সাথে সাথে এমন একটা সুন্দর হাস্যরসের মানে সঙ্গে সেটাকে উপস্থাপন করেন যে বিষয়টা আমাদের কাছে খুব চমকপ্রদ মনে হয়। আর যে বিষয়টা বললাম যে এমনিতে তার যে ইতি তোমার মা যখন আমরা পড়বো তখন দেখতেই পাবো সেখানে কী করে বুড়ো চরিত্রটার মধ্যে দিয়ে একটা অদ্ভুত অসাধারণ জীবন দর্শন আমাদের সামনে তুলছে, ফুটে উঠছে। এছাড়া তার একটা বড় মামা বলে সিরিজ আছে, তিনি সেইটা ছোটদের একটা খুব গুরুত্বপূর্ণ আর কি, বড় মামা সিরিজটা যদি আমরা পড়ি তাহলে দেখতে পাবো যে সেটার মধ্যেও কী সুন্দর ছোটদের চরিত্রগুলো, তাছাড়া সাথে সাথে বিভিন্ন পারিপার্শ্বিক বিষয়গুলো কী সুন্দর আমাদের সামনে পরিষ্কার হয়ে উঠছে। এমনিতে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন 1936 খ্রিস্টাব্দে, আর পড়াশোনা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে করেছেন। মানে শিক্ষা প্রতিষ্ঠান বলতে তিনি স্কটিশ চার্চ কলেজ সেখান থেকে পড়াশোনা করেছেন। এছাড়া ধরো তিনি এমনিতে মোটামুটি আমরা ওই যে বললাম একটা কথা আরও একবার বলে দিচ্ছি যে যেরকম আমরা দেখলাম যে আমি বললাম কথাটা যে যেহেতু একটা মানুষের নিজস্ব জীবন দর্শন, একটা একজন সাহিত্যিকের নিজস্ব জীবন দর্শন, নিজস্বতার যে ছাপ সেটা সবসময় সাহিত্যে পড়ে, তো দেখা যাচ্ছে যে তিনি কিন্তু 5 বছর বয়সে তার মা মারা যায়। তার বাল্যকাল সে থেকেই তিনি কিন্তু তার মাকে খুব হারিয়েছেন, তো এক্ষেত্রেও আমরা দেখব বুড়ো চরিত্রটার মধ্যে দিয়ে সে তার মায়ের সঙ্গেই থাকবে, মায়ের সঙ্গেই সে বড় হয়েছে, কিন্তু একটা সময় এই বুড়ো চরিত্রটাও কিন্তু তার মাকে হারায়। এবং গল্পটা মানে এটা যখন পড়বো আমরা বলতে পারবো, এখন আমি বিস্তারিতভাবে বলছি না, কারণ যখন আমরা পড়বো তখন ওটা আস্তে আস্তে আমরা জানবো, সেটার ভিতরে একটা আলাদা একটা আকর্ষণ অনুভব করা যায়। আগে থেকে জেনে নিলে সে বিষয়টায় অতটা আকর্ষণীয় হয়ে ওঠে না, আমরা ধাপে ধাপে জানবো, যেভাবে প্রদীপিসির বর্বিভাষ আমরা আস্তে আস্তে জেনেছি। তো যাই হোক, সঞ্জীব চট্টোপাধ্যায়ও কিন্তু 5 বছর বয়সে তার মাকে হারায়। তারপরে যাই হোক, তিনি এমনিতে কিন্তু রসায়নবিদ্যা মানে তিনি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতেন, কেমিস্ট্রিতে অনার্স। তারপরে তিনি আস্তে আস্তে বিভিন্ন রকম জায়গায় তিনি শিক্ষকতার কাজ করেছেন, রামকৃষ্ণ মিশন পরিচালিত একটা শিক্ষা প্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা করতেন। হ্যাঁ, তারপরে যাই হোক, ধীরে ধীরে তিনি সরকারি চাকরিতে থাকার সময় তিনি নানা রকমের বেতারের যে নানা রকমের অনুষ্ঠান, রেডিও বেতারের নানা রকম অনুষ্ঠান, দূরদর্শনের নানা রকমের অনুষ্ঠান বা লেখালেখি, এই সমস্ত কাজের সঙ্গে তিনি বরাবরই যুক্ত ছিলেন, একজন অত্যন্ত সৃজনশীল মানুষ ছিলেন। তার গ্রন্থ তালিকার দিকে যদি আমরা একটু নজর দিই, প্রচুর গ্রন্থ তিনি নির্মাণ করেছেন, তার ভেতরে আহম্মক, দীনজনে, বাড়িবদল, দ্বিধা, জুতোচোর হইতে সাবধান, বুনো ওল আর বাঘা তেঁতুল, রাখিস মা রসে বসে, সাধের ময়না, এরকম প্রচুর মানে ওনার গল্প যদি আমরা মানে গল্প উপন্যাস এই সমস্ত ছোট গল্প রম্যরচনা যদি আমরা হিসেব শুরু করি তাহলে মানে কি বলবো, প্রচুর লেখালেখি করেছেন তিনি, তার ভেতরে কিছু আমি নাম বললাম। এবং এমনও তার মধ্যে আছে যে এক একটা লেখার আবার বিভিন্ন খণ্ড আছে, যেমন একটা লেখা আছে মাপা হাসি চাপা কান্না, এবার মাপা হাসি চাপা কান্না এই বিষয়টারও কিন্তু আবার 7টা খণ্ড আছে, উনি অজস্র সৃজনমূলক সাহিত্য এইভাবে রচনা করেছেন। আরেকটা জিনিস তোমরা একটু জেনে রাখবে, সেটা হচ্ছে জীবিকার সন্ধানে পশ্চিমবঙ্গ, এরকম একটি রচনাও তিনি আমাদের সামনে নিয়ে এসেছিলেন, যেখানে তিনি একটি ছদ্মনামে কিন্তু লেখাটা লিখেছিলেন, সেই ছদ্মনামটা হচ্ছে সঞ্জয়, তিনি সঞ্জয় ছদ্মনামে এই লেখাটা লিখেছেন। তো যাই হোক, এরপরে তিনি 1981 খ্রিস্টাব্দে আনন্দ পুরস্কার পেয়েছেন, তারপরে 2018 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। তো এইভাবেই সঞ্জীব চট্টোপাধ্যায় আমাদের সামনে পরিচিত, তার ইতি তোমার মা যে পাঠ্য আমাদের পড়তে হবে, তার যে সাহিত্যকর্মটা আমাদের পড়তে হবে সেটা আমি পরবর্তীতে আলোচনা শুরু করব। আপাতত আজকে সঞ্জীব চট্টোপাধ্যায় সাহিত্যিক হিসেবে তার যে একটা খুব সংক্ষিপ্ত একটা কী বলবো জীবনচিত্র, সাহিত্য
চিত্র বা সাহিত্যিক হিসাবে তার যে চিত্র সেটা তুলে ধরলাম। আজ আলোচনা এটুকুই থাকলো, পরবর্তী ক্লাস থেকে আমরা ইতি তোমার মা নিয়ে আলোচনাটা শুরু তো করবই, আর তার সাথে সাথে আমি যে ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম তোমাদের, সেগুলোর আলোচনা যেরকম চলে সেরকমই চলবে।